আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিকে ইনোভেশন থেকে আমি মোহাম্মদ সাইবুল ইসলাম দর্শক আপনাদের সামনে এই মুহূর্তে একটি কথা না বললেই নয় সেটি হচ্ছে আপনারা ইতিমধ্যে আমাদের অনেক ভিডিও দেখছেন রাইস মিল সম্পর্কে প্লাস আরও অন্যান্য মেশিন সম্পর্কে তো এখন যে মেশিনটি দেখাবো এটি হচ্ছে চায়না মেশিন তো এই মেশিনের প্রোডাকশন ক্যাপাসিটি এর সাথে কী কী থাকে না থাকে আর এই মেশিন আপনি কত ওয়াট বিদ্যুতে চালাতে পারবেন প্লাস আপনার এই মেশিনের যাবতীয় সরঞ্জাম কোথায় পাবেন নষ্ট হলে ওয়ারেন্টি গ্যারান্টি আছে কি না এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো দর্শক আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন গ্রাহক অবশ্যই আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিতে ভুল করবেন না দর্শক আপনার মতামত কমেন্ট বক্সের মাধ্যমে জানালে আমরা অনেক খুশি হব ইনশাআল্লাহ তো কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক সেই কাঙ্ক্ষিত মেশিন সম্পর্কে কথা বলার জন্য বলছি তো এটি এই যে মিনি রাইস মিল অনেকে বলে ভার্সন 6 মডেল তো আমি প্রথমে আপনাদেরকে জালি খোলা সিস্টেমটা দেখাচ্ছি দেখুন এই যে এখানে টেকার সিস্টেম দেওয়া আছে নাট বল্টু আপনি কিন্তু এইটা খুললেই নিচ দিয়ে ইজিলি জালি বেরোয় যাবে সেক্ষেত্রে আপনার কোনো সেল খোলা বা উপরে আনুষাঙ্গিক কাজকাম করা ডিস্টার্ব সেগুলো কিন্তু হচ্ছে না আপনি নিচ দিয়েই আস্তে করে জালি খুলে আবার জালি লাগাই দিতে পারছেন তো এটা হচ্ছে জালি খোলার সিস্টেম তো এই মেশিনটি আপনার চাউল ধান দিলে চাউলটা ঝেড়ে পরিষ্কার চকচকে বের হয় বের হওয়ার কারণ হচ্ছে চাউল কেন চকচকে হয় চাউল চকচকে হওয়ার জিনিসটাতে লাগানো আছে সেটা হচ্ছে এই যে ব্লোয়ারের ফ্যান দেওয়া আছে চাউলটা যখন নামে মেশিন থেকে ওই সময় পাখা দ্বারা বাতাস হয় বাতাসে চাউলটাকে পরিষ্কার করে বের করে দেয় সাইডে চালনি আছে চালনি দিয়ে চাউলের ময়লা কুচি আলাদা হয় ফ্রেশ চাউলটা বাইর হয় তো সেক্ষেত্রে আপনার অনেক সাশ্রয় হচ্ছে সময় একটা কাজ দুইবার করা লাগতেছে না একবারেই কিন্তু চাউলটা ফাইনাল এটি অনেকেই ইউটিউব চ্যানেলে বলে কিংবা অনেকে ফোন করে আমাদেরকে বলেন কমেন্ট করেন যে ভাই বাসাবাড়ি লাইনে কি চলবে বাসাবাড়ি লাইনে চলবে না কমার্শিয়াল লাইন লাগবে সেটাও কিন্তু 220 ভোল্ট আপনার বাসাবাড়িও 220 ভোল্ট এই 220 ভোল্টের ভিতরে মাঝখানে একটা তফাত বা একটা কথা আছে সেটা হচ্ছে আপনার ওইটা আলাদা ব্যক্তিগত একটি ট্রান্সমিটার দেবে দশ কিলো লোড ওই ট্রান্সমিটার দিয়েই কিন্তু আপনাকে চালাইতে হবে সেক্ষেত্রে আপনি এই 10 ঘোড়া মোটর দিয়ে চালাতে পারবেন তো যাদের কমার্শিয়াল লাইন আছে তাদের কোনো ব্যাপার না যাদের নাই অবশ্যই পল্লী বিদ্যুৎ যোগাযোগ করে আপনি কমার্শিয়াল লাইন নিতে পারবেন তো যদি কিনা আপনার কমার্শিয়াল লাইন থাকে তাহলে কোনো ব্যাপার না যাদের কমার্শিয়াল লাইন নাই তারা পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে আপনি কমার্শিয়াল লাইন নামায় নিতে পারবেন বা 10 কিলোওয়াট লোড নিয়ে আপনাকে মেশিন ব্যবহার করার জন্য বা মোটর চালানোর জন্য অনুমোদন সাপেক্ষে আপনি চালাতে পারবেন তো এটি হচ্ছে 10 হর্স পাওয়ারের মোটর 220 ভোল্ট এই 10 হর্স পাওয়ার মোটর দিয়ে কিন্তু এই মেশিনটি চালাতে পারবেন আপনারা যদি মনে করেন যে চায়না নেবেন না ইন্ডিয়ান মেশিন নেবেন ইন্ডিয়ান সিরিজার হলারও আমাদের কাছে আছে সেটাও আমাদের এই ভিডিওর শেষের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা সেই ভিডিওটাও দেখতে পারবেন ইনশাআল্লাহ তো দর্শক এখানে দেখুন একই চ্যাসিসে পাশাপাশি একটা আটার চাকি লাগানো আছে তো আপনারা দেখতে পাচ্ছেন আটার চাকি লাগানো আছে আটার চাকির পুলি টুলি কাটা আছে এখন ভিতরে জাতা লাগানো নাই যার কারণে ডেলিভারি দেওয়ার আগ মুহূর্ত তো আমি আপনাদেরকে বেল্টেল যা কিছু সরঞ্জাম মেশিনের সাথে থাকে সেটি কিন্তু আপনাদের দেখাচ্ছি যে এখানে বেল্ট স্প্রিং পুলি আর এই যে জাতা ভিতরে পাটা আর উপরে হওয়া পারে এটা টোটালটাই কিন্তু চাকির সেট হয় এই সেট কিন্তু আমরা দিয়ে দিচ্ছি একই মোটরে দুইটা চালাতে পারবে এমনভাবে একটা চ্যাসিস করে মজবুতভাবে কাস্টমারের চাহিদা অনুযায়ী ডেলিভারি দেওয়া হচ্ছে তো আমি আপনাদেরকে বলছিলাম যে এই মেশিনতে কী কী কাজ হয় তো এই মেশিনটা দিয়ে আপনি হলুদ মরিচ গম ভুট্টা যেটাই করেন না কেন করতে পারবেন এটা গুঁড়া করার জন্য মান্ধাতা আমলের একটা মেশিন চাকি বা জাতা অনেকে বলে পাটা এটা আপনারা সকলেই চেনেন প্রত্যেকের এলাকায় কম বেশি আছে এই জন্য এটা সম্পর্কে বেশি কথা না বলি তো দর্শক এই মেশিনের সাথে আপনারা পাচ্ছেন কী কী একটা ছুরি পাচ্ছেন কার্টুনের ভিতরে আসে চায়না থেকে যে অবস্থায় অবস্থায় আপনি পাবেন এই যে দুইটা জালি আছে এখানে কিন্তু দুইটা জালি এই যে দুইটা জালি এটা মেশিনের সাথে থাকে আর অতিরিক্ত একটি সেল এই সেলটা কিন্তু এই মেশিনের সাথে দিয়ে থাকে এগুলো ফাইবারের সেল তো আপনারা যদি মেশিন নিতে চান অনলাইনের মাধ্যমে নিলে 5000 টাকা অ্যাডভান্স করলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দেবো টোটাল বাংলাদেশ যদি কিনা আপনারা মনে করেন সরাসরি আমাদের অফিসে এসে নেবেন সরাসরি খালিশপুর বাজার মহেশপুর রোড এই ঠিকানা অনুযায়ী আপনি এসে দেখে নিতে পারবেন ঝিনাইদহ জেলা খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনাইদহ জেলা এই ঠিকানায় এসে আপনি মেশিন দেখে ক্রয় করতে পারবেন আপনার মতামত আমাদের সাথে সরাসরি আলোচনার সাপেক্ষে কথা বলতে পারবেন তো দর্শক এখানে দেখুন এটি চায়না মেশিনের কিন্তু গোল পাইপ দেওয়া থাকে জিঞ্জিরা মেশিনের চারকোনা বক্স পাইপ দেওয়া থাকে তো আপনারা যদি চায়না নেন এই গোল পাইপটা দেখে বুঝতে পারবেন যে এটা চায়না চারকোনা বক্স দিলে মনে করবেন এটা জিঞ্জিরা তো আপনারা আশা করি বুঝতে পারছেন
তো দেশ এবং দেশের বাইরে থেকে বিকে ইনোভেশন ইউটিউব চ্যানেল যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এই করোনার ক্লান্তিকালে অবশ্যই ঘরের বাইরে গেলে স্বাস্থ্যবিধি মেনে চলবেন, দূরত্ব বজায় রাখবেন, মাস্ক পরবেন। তো দর্শক, আমি কিন্তু বলছিলাম মেশিনের ওয়ারেন্টি গ্যারান্টি থাকে কি না। তো এই মেশিনে কোনো প্রকার কোম্পানি ওয়ারেন্টি বা গ্যারান্টি কিন্তু কোম্পানির তরফ থেকে আসে না। আমাদের মতন কিছু ব্যবসায়িক বিক্রি করার সুবিধার্থে বলে এটার ওয়ারেন্টি আছে, এটার গ্যারান্টি আছে। এই জাতীয় কোনো কিছুই কিন্তু চায় না যে কোম্পানি তৈরি করছে মাল সে তারা দেয় না। আমরাও কিন্তু কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আপনাদেরকে দিতে পারবো না। অনেক ক্ষেত্রে অনেকেই আপনাকে প্রলোভ দেখাবে যে আপনি গ্যারান্টি পাচ্ছেন বা ওয়ারেন্টি পাচ্ছেন। এই জাতীয় মেশিনে কোনো প্রকার ওয়ারেন্টি গ্যারান্টি থাকে না। ভাঙলেও আপনার, থাকলেও আপনার, ব্যবহার করলেও আপনার, না করলেও আপনার। আর এর মাল সামানা খুব একটা বেশি পাওয়া যায় না, খুব কম পাওয়া যায় মার্কেটে। আমাদের কাছ থেকে পাবেন। আমরা কিন্তু আমাদের গ্রাহক ব্যতীত বাইরে কোনো মাল আমরা বিক্রি করি না। তো ততক্ষণ সুস্থ থাকেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন। আল্লাহ হাফেজ।